নবী ইমানদার না, আমার নবী হচ্ছে ইমানদার না, আমার নবী মুসলমান না। নবী মুসলমান না, নবীকে যদি কেউ মুসলমান বলে ইমান থাকবে না। এমন জুতার বাড়ি দরকার এই বদমাশ গুলোকে? নবীরে মুসলমান বলা যাবে না, তোর কোন বাবায় বলছে? নবী মুসলমান না, নবীকে যদি কেউ মুসলমান বলে ইমান থাকে। আমরা কি এখানে যারা আছি আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন ইমানদার না বেঈমান? আমার নবী ইমানদার না বেঈমান? আরে বেজ্জুতা মুসলমান কিতা কয় আমার নবী বলে ইমানদার কয়? আমার নবী আমাদের নবী ইমানদার না, আমার নবী হচ্ছে ইমানদার না, আমার নবী মুসলমান না, আমার নবী মুসলমান না, এই কথাটা যেমন সত্য আমার নবী ইমানদার না এই কথাটাও সত্য। আল্লাহ আল্লাহ। আমার নবী যেমন ভাবে ইমানদার না, আমার নবী তেমন ভাবে মুসলমানও না। বেলে হুজুর আমরা জানতে চাই কিভাবে আমার নবী কামলেওয়ালা, আমার নবী জগতের ভিতরে যত কর্ম করেছেন, আমার নবীর কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম, ঠিক কিনা বলেন? বলেন আমার নবীর কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম, আমার নবী কামলেওয়ালা মুসলমান না। বেলে হুজুর এখন আমি বলতে চাই সুশীল সমাজ, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে নবী ইমানদার না নবী মুসলমান না, আসলে আমরা এখন কোন নবীর অনুসরণ করি? আমরা কোন নবীর পাগল? আমরা কোন নবীর প্রেমিক হইলাম? জানার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? নাই। আমরা বেঈমানের অনুসরণ করব না, অমুসলমান বিধর্মীর অনুসরণ করব না। আমি বলবো আপনারা এই অনুসরণ করেন না, নবী মুসলমান না কথা সত্য, নবী ইমানদার না এই কথাও সত্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জানি ভিডিওটি দেখে আপনাদের মেজাজ খারাপ হয়ে গেছে, আসলে ভিডিওটি দেখে আমারও পার্সোনালি মেজাজ অনেক খারাপ হয়েছিল, যে কিনা এক বক্তা বলতেছে যে আমাদের নবী নাকি মুসলমান না, আমাদের নবী নাকি ইমানদার না। তো আমি ওই বক্তাকে বলবো যে আসলে আপনি আপনি তো একজন বক্তা, আপনি কোন হাদিসে পাইছেন, কোন জায়গায় পাইছেন যে আমাদের নবী মুসলমান না, আমাদের নবী ইমানদার না? আপনি কি বক্তা? আসলে আমি যতটুকু শুনেছি ওনার নাকি সুন্নতি বক্তা, এই যে উনি বক্তব্য দিলেন, হ্যাঁ ওনার ওনার গায়ে কোনো সুন্নতের কোনো চিহ্ন আছে? কোনো সুন্নতের চিহ্ন নাই, কিন্তু দেখেন উনি বারবার বলতেছে যে আমার নবী মুসলমান না, আমার নবী ইমানদার না, আমার নবী মুসলমান না, আমার নবী ইমানদার না। কিন্তু পাশে ওনার সাইডে, ওনার স্টেজের সাইডে এত মুসলমান বৈশা আছে, ওনার কোনো প্রতিবাদ করতেছে না। কেন প্রতিবাদ করছে না? এরকম দু একটা বক্তারে ধৈরা রাম দোলাই দিলে আমার মনে হয় যে ওনারা মস্ত, ওনারা আমাদের নবীর নামে কোনো কটূক্তি করতে গেলে আগে ওনাদের মনে একটা ভয় আসতো। ওনারা না, ওনারা যা মনে চায় তাই বলতেছে স্টেজ উঠা। ওনাদের কারণে, ওনাদের কারণেই আজকে বড় বড় আলেমরা বিভিন্ন জায়গায় অপমানিত হয়। বারবার ওনারা বলতেছে যে আমার নবী মুসলমান না, আমার নবী ইমানদার না। হ্যাঁ, তো চলুন দেখে আসি এই ভিডিওটা নিয়ে একজন বা বড়মানের বক্তা কিভাবে ওনাদেরকে সাইজ করে। হ্যাঁ চলুন দেখে আসি। কথা বুঝেন নাই? নবীও মুসলমান আমরাও মুসলমান, এটা সমান হয়ে গেল। শ্বশুরেও আব্বা, জন্মদাতা আব্বাও আব্বা, দুজন কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে শ্বশুরকে তালই ডাকতে হবে, আব্বা ডাকা যাবে না। না হয় শ্বশুরকে আব্বা ডাকতে হবে, নিজের বাবাকে বেয়াই ডাকতে হবে। এমন জুতার বাড়ি দরকার এই বদমাশ গুলোকে? নবীরে মুসলমান বলা যাবে না, তোর কোন বাবায় বলছে, কোন কিতাবে লেখা আছে? বড় আজীব ব্যাপার। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই, এবং আরো ভালো ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগে আর এরকম বন্ধুদের সার্চ করতে চান, ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, যাতে এরকম বন্ধু বক্তারা শিক্ষা পায়, ওনারা যাতে আমাদের নবীকে নিয়ে আর কোনো কটূক্তি করতে না পারে। বন্ধুরা, এই বন্ধুদের নিয়ে আপনার মতামত কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আলবিদা।